করোনার কঠিন সময়ে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন সাকিব আল হাসান। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য পরিবারের জন্য এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এবার বগুড়ায় প্রায় 350 পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বগুড়া শহরের মাটিডালি হাইস্কুল প্রাঙ্গণে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম পরিচালনা করে। উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব। এ সময় সাকিব আল হাসানের দান প্রসঙ্গে মুশফিকুর রহিমের বাবা বলেন, মানুষ মানুষের জন্য, এটি ধর্মীয়ভাবে যেমন সত্যি সামাজিকভাবেও তেমনই সত্যি। আজকে যে কারণ ও উদ্দেশ্য নিয়ে আমরা সমবেত হয়েছি, এরকম যারা খাদ্য অভাবে জর্জরিত অবস্থায় আছে সারা দেশে তাদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন দাঁড়িয়েছে। সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া প্রত্যেকটি প্যাকেটেই ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের ছবি, সাথে ছিল একটি লেখা যেখানে লেখা ছিল, সহযোগিতা কোনো দান বা অনুগ্রহ নয়, বরং আপনার অধিকার। দুঃসময়ে সাকিব আল হাসানের এই অসাধারণ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। বর্তমানে সাকিব স্ত্রী ও কন্যা সন্তানদের নিয়ে আছেন যুক্তরাষ্ট্রে। নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাহিরে থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।